কোশ্চেন নাম্বার 11টা বলছে যে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেখ বলছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল, সার্কেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করতে হবে হুইচ পাসেস থ্রু অরিজিন। তাহলে একটা কন্ডিশন দিয়েছে অরিজিন দিয়ে পাস করছে এবং যার সেন্টারটা বলছে কার ওপর আছে, এক্স অ্যাক্সিসের উপর আছে। তাহলে এইটা হচ্ছে আমার কোশ্চেনটা। তাহলে এবার আনসারটার দিকে একটু তাকানো যায়। আনসারটা হচ্ছে যে ধর আমার ছবিটা আমি আঁকার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিলাম, এবার সার্কেলটা অরিজিন দিয়ে পাস করছে এবং তার সেন্টারটা আছে, এটা সেন্টার, সেন্টারটা আছে এক্স অ্যাক্সিসের উপর। তাহলে এক্স অ্যাক্সিসের উপর মানে সাপোজ ধর তার এ কমা জিরো কোন একটা পয়েন্ট, আর এটা হচ্ছে তার রেডিয়াস, এখান থেকে তার রেডিয়াসই হবে ডেফিনেটলি। তাহলে ডেফিনেটলি আমি প্রথমে ধরে নিচ্ছি দ্য সেন্টার, সেন্টারটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0.0 হলো। এটা হচ্ছে এ ইজ দ্য রেডিয়াস, এ ইজ দ্য রেডিয়াস, ঠিক আছে, সেন্টারটা সরি এ কমা জিরো, 0.0 না, 0.0 দিয়ে পাস করছে। আচ্ছা তাহলে আমি লিখছি উই নো, উই নো কি লিখছি, দ্য ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ এনি সার্কেল, ঠিক আছে, পাসিং থ্রু, পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন, অরিজিন দিয়ে যদি পাস করে, ঠিক আছে, অ্যান্ড তার অ্যান্ড হুজ, এটা এইচএস এর টাইপের কোশ্চেন, অ্যান্ড হুজ ইয়েটা সেন্টারটা, হুজ সেন্টার ইজ অন দ্য এক্স অ্যাক্সিস, অন দ্য এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর উপর সেন্টারটা আছে, দেখেন সেন্টারটা এক্স অ্যাক্সিস এর উপর আছে, তাই তো, ইজ গিভেন বাই, ইজ গিভেন বাই, এটা কত হবে, দেখ লক্ষ্য কর, আমি সেন্টার যদি এটা হয় তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার সমান রেডিয়াস স্কোয়ার, তাই তো, এটাই তো আমার ফর্মুলা হয়, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে রেডিয়াস স্কোয়ার। তাহলে এখানে আলফার বিটাটা দ্যাট মিন্স এ কমা জিরো, তাহলে এবার যদি এটাকে ভেঙে দেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখানে এ স্কোয়ার আছে এদিকে এ স্কোয়ার, এটা আমার অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে এবং এটা জিরো হচ্ছে, ঠিক আছে হলো। আচ্ছা এবার আমি একটা কাজ করছি, এইটাকে এক নম্বর নাম দিচ্ছি, দিয়ে তারপরে ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আমরা কি পাচ্ছি, এটা যদি এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, টু এক্স মাইনাস, এটা কত হবে, টু এ মাইনাস এ সরি প্লাস টু ওয়াই ডি ওয়াই ডি এক্স, এটা সমান জিরো। এখান থেকে তুই এইটাকে সরিয়ে দে, দুইগুলো সব সরিয়ে দে, তাহলে এ সমান যেটা পাবি, এ সমান কত পাবি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ডি এক্স, এটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই এর মানটা আবার এক নম্বরে বসিয়ে দেবো, তাহলে আমার এটা রিমুভ করে যাবে, এটাই তো এখানে প্যারামিটার, আমি এখানে কমা দিয়ে যদি লিখি এ ইজ দ্য প্যারামিটার, এ ইজ দ্য প্যারামিটার, তাহলে আমি এখানে বসাচ্ছি, তাহলে কি হবে, দেয়ারফোর এইখানটা ডাইরেক্ট আমি বসাচ্ছি, দেয়ারফোর ফ্রম ওয়ান পুটিং দ্য ভ্যালু অফ, পুটিং দ্য ভ্যালু অফ এ উই গেট, আমরা কি পাবো, এর ভ্যালুটা এখানে পুট করছি, তাহলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু এ এক্স ছিল তো, তাহলে টু এক্স ইন্টু এ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ডি এক্স, এটাতে কোনো রকম কোনো আমার ইয়ে নেই, কোনো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট কিছু নেই, এটা যদি একটু ভালো করে ভেঙে লিখিস তাহলে দেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা এটাকে এইদিকে যদি নিয়ে যাস তাহলে কত হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স সমান জিরো। তাহলে এইটাকে আমি একটু ভালো করে লিখছি, দু নম্বর
সেটা দু নম্বর দিয়ে লিখছি। সিন্স টু মানে দু নম্বর ইকুয়েশনটা ডাজ নট কন্টেন কন্টেন এনি এনি প্যারামিটার এনি প্যারামিটার প্যারামিটার মানে কনস্ট্যান্ট এটা প্যারামিটার এ, সো টু ইজ দ্য রিকোয়ার্ড রিকোয়ার্ড আর কিউ মাথায় ডি মানে রিকোয়ার্ড আর কি রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাটস ইট, ডান।